আমি বলতে পারবো না, আমার জীবনে অনেক কষ্ট। যেমন আমার সব কিছু ছিল, হঠাৎ করে আমার সংসারটা ওলট পালট হয়ে গেল। আমার ভাইটা যেদিন মারা গেল, আমার একটাই মাত্র ভাই ছিল, সে দেখুন আমারে খুবই ভালোবাসত, জীবন চাইতেও বেশি ভালোবাসত। এই সোহানবার সেটে মা যখন বিচারক আমাকে নিয়ে আসতো রাত বারোটায়, সোহান ভাইকে একটু দেরি করো, জ্বরে এসে শরীরে তো রক্ত লাগা, ও গোসল করে তারপরে আমি ওরে নিয়ে যাও। তখন আমার ভাইটা বলল, আমার বোন আমার আমি আমার বোনকে যে কী ভালোবাসি, আমি সারা রাত আমার বোনের পিছনে পড়ে থাকি, ওর অনেক স্মৃতি আমার মনে অনেক কষ্ট দেয়। তারপরে মা আমার অত্যন্ত ভালোবাসত, সেই মা আমাকে ছেড়ে চলে গেল, এখন দুনিয়াতে একা। এতে আমার কোনো আফসোস নাই, আমি খোঁজ খবর না, আমার পরিবার আছে, আমার বোনরা আছে, আমার ভাইয়ের ছেলে বোনের ছেলে আমার মেয়েগুলি আছে, ওরাই আমার সব কিছু, আমার লাগবে না কেউ। না, দর্শকরা আমাকে অনেক ভালোবাসে, দর্শকরা আজকে প্রত্যেকটা ডাইরেক্টর আমাকে ওইভাবে ভালোবাসতে দেখে আমি এত দূরে এগুতে পারছি, না হয়তো এগুতে পারতাম না, জডিকে কেউ চিনত না। তো ওদের অবদান আছে না, ওদের জন্য আমি, আমার জন্য ওরা, এটাই মেনে নিতে হবে। আমরা চিরকাল যে নিয়মে যেভাবে চলে এসছি তারপরে এইভাবেই চলে যাব। একদিন পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে এইভাবে। সবাই যাচ্ছে, আমিও যাব, যতদিন থাকি সবার মন জয় করে যেন চলতে পারে। রেহানা জলিকে যেন অন্তর থেকে কেউ ভোলে না, সবাই বলবে যে রেহানা জলি একজন মানুষ ছিল, এইটুক কথা যেন তারা বলে, এই আমার কাম্য। না উপলব্ধি কি, এখন যে কয়েকদিন বাঁচি আল্লাহরে ডাকবো, আর কাজকর্ম যতটুকু পারি করে যাব, আল্লাহ যদি সে আমাকে তো দান করে। দম ফেরারই সময় ছিল না, বললাম না এই সেট থেকে ওই সেট, এই সেট থেকে ওই সেট, পুবাইল কক্সবাজার, আমি কক্সবাজার থেকে এসে গোসল করে বাসা থেকে দৌড় দিছি পুবাইল, পুবাইলের হৃদয়ে দোলনার প্রেম ওই ছবি শুটিং হচ্ছে, ওই দৌড় দিছি, আবার ওইখান থেকে এসে হতা পাড়া গেছি, নানান জায়গায় দৌড়াদৌড়ি করার মধ্যেই আমার জীবন ছিল। ব্যস্ততা, অপূরন্ত ব্যস্ততা, 24 ঘন্টাই ব্যস্ত, এই করে আমার দিনকাল। কখন দিন হতো, কখন রাত হতো, পরিবারে কেউ কেউর কথা তখন মনেই থাকতো না, শুধু কাজ, কাজকেই ভালোবেসে গেছে। না একটা জীবন দিয়েছে কি, আমি যেহেতু আমি অভিনেত্রী, আমি শিল্পী, একটা আর্টিস্ট, সেটা তো আমার চলচ্চিত্রকে দিতেই হবে, চলচ্চিত্র দিয়েই তো আমার জীবন, আর চলচ্চিত্র দেখেই তো আমাকে চেনে। আজকে আমি সেলিব্রিটি হয়েছি কোত্থেকে, এই চলচ্চিত্র থেকে। আজকে রেহানা জলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে উপরন্ত মা করছে, দর্শকদের মন জয় করতে পারে না। আরে আরে অনেক জায়গা আছে, যে জায়গা অনেকক্ষণে আমি কাজ করতে যেছি, আগে আমারে বলতো সোনার গায়ে শুটিং হয়েছে, এই যে ম্যাডাম আপনি আসছেন, আপনার ছেলে আসেনি, তখন নিষ্পাপনার শুটিং করতেছে। আমি যেমন আমি গেলে সাকিবকে জিজ্ঞেস করতো, সাকিব গেলে সাকিবকে জিজ্ঞেস করতো আপনার মা কোথায়, এগুলো আমার খুব ভালো লাগে। না যোগাযোগ হয়নি, অহংকার ছবিটাই লাস্ট আমার ওর সাথে, শাহাদাত হোসেন লিটন পরিচালিত, এছাড়া তো অনেক ছবি ওর সাথে করছি, বললাম না অফুরন্ত ছবি ওর সাথে আমি করছি, অফুরন্ত, মান্না, রুবেল, তারপরে আমাদের শাবনুর, মৌসুমি, তারপর পপি, সব হিরোইন, আর সব হিরোদের সাথে সাইমন, বাপ্পি, এখনকার যারা হিরো আছে ওদের, মান্না, রুবেল, সবার সাথে আমি কাজ করছি। হ্যাঁ আমার ভালো লাগতো মাতেই, তোমাকে কী বললাম, হিরোইন তো আজ আছি কাল নেই, মা তো চিরদিন থাকবে, আনু আপা চিরদিন আছে, রেহানা জলি চিরদিন থাকবে। দর্শকরা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আবার ভালো হয়ে আপনাদের মাঝে ফিরে দিতে পারি, সেই দোয়াটুকু করবেন। আসসালামু আলাইকুম।